বন্ধু প্যাকেটটা বাইর কর প্যাকেটটা আরে খারাপ জাদুগুলো ছু আঙ্গুদারির ছু ছু দে দে বন্ধু তুই সবসময় খালি বেশি টাকা এটা আমার এই বাবা তোমরা কোন দেশে থেকে আইছো চাচা আপনি বুঝবেন না বুঝবেন না আমরা হলাম জিন জিন শুনছি বাবা জিনের কাছে যা চাও যাই তাই দেয় আচ্ছা বোন আমরা সামনে এ চাচা শুনেন এনে কাহিনী আছে এ কত জিন আপনারা দেখছেন দেখেন নাই তো জিন এই প্রথমবার দেখতাছেন শুনেন এখন কই এই জিনের তান্দারে কি চান টাকা পয়সা চান তাহলে শুনেন এখন আপনি তিনটা ইচ্ছা আছে এখন আপনি যদি তিনটা নিতে চান তাহলে আগে আঙ্গুর তিন প্যাকেট বিস্কুট দিতে হইব এই বিস্কুট আবার আঙ্গুর বসেরে দিতে হইব বসে যদি আপনার পারমিশন দিয়া দেয় যে ওই যে হ্যাঁ যেটা চাইছে এটা দিয়া দিতে তাহলে আমি দিয়ে দেবেন বিস্কুট দেন তাই করেন হ্যাঁ ঠিক আছে না বন্ধু এই যে বাবা এই শুনেন এখন যামু বসের কাছে বসের এটি সুন্দর মতো খাওয়ামো খাওয়াইয়া পরে মনে করেন আপনি ইচ্ছার কথাটা লই আমো আপনি কোনো চিন্তা করেন না আপনি থাকেন আচ্ছা ঠিক আছে যাও বিড়ি টিড়ি লাগবো না এই বিড়ি থাক চল বসে দাও কিন্তু বিড়ি খাইবো না খাওয়া লাগবো না যা পয়সা স্থায়ী দেশি আয় তাড়াতাড়ি চল চল কাহিনীটা হইলো কি তাড়াতাড়ি বেচা এবার কোন সিনেমা হলে যাবি তুই কত দূর একটা সেই হিট হিট বুঝছে হিট আমার কাছে খুব ভালো লাগে বুঝছে সেটা জানো আমার খুশি তো আমার একটু কথা আনতে দেয় তুই তো তুমি তো নেবে যে অনেক সুন্দর বুঝছে বুঝলে এটা বেচা পরে দেখো ও হুম যদি দোকানদারে কয় যে এটি ফেরত দেখে তো আমরা কিনছি খাই নাই গা যে জিতবো এটা ওর ভাবি বুঝছস একটু সেভ করে আলো পরে দেখতেছি আরে পাও দেখাম লাগে না তুই আগে ধর কোনটা ধরবি
मुर्गी कब खेल ছবি তোলার জন্য আগে আসে সুসা বলবো নাট বলবো আর তোমাকে আমি বলটাই বলবো আর মাঝে মধ্যে কিউট বলবো আচ্ছা ঠিক আছে আমি এখন যাই পরে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে খুঁজা বের করতে হবে।
তোদের জন্য আমি চিপস আর ললিপপ আনছি, নে। থ্যাঙ্কস বন্ধু। আর এই খুশির মধ্যে আর একটা খুশির খবর আছে। কি খুশির খবর? ভাবি দেখছিস আমার কথা বলে, ঠিক বলছিস, আমার বল তো ভাবি হয়। আমি ঠিকই কইতাছি, কথাগুলো কইছে তোর চোখের দিকে তাকানো দরকার ছিল, বারবার আমার দিকে তাকাইছে, তোর দিকে না তোমার দিকে তাকাইতে বই আই গেছে। তুই আমার মারতাছস, তুই আমার মারতাছস, তুই আমার মারতাছস। তুই একটা মানুষ, ওর বলে আবার জিত, আবার এলাকায় বলে কত সম্মান দেয়। এখন আমি কি করি? না, আমি ওইদিকে যাই, ওর লগে আবার দেওয়া হইলে আবার গেঞ্জাম লাগবো। আরে বলতো ভাই, কই যাইতেছো তুমি? কোথায় আর যাব, আসলে সামনে যাচ্ছি। কতদিন ধরে তোমাদের সাথে দেখা হইতেছে না, তোমাদের কোনো খোঁজ খবরই নাই। অসুস্থ ছিলাম তো, তাই আর দেখা সাক্ষাৎ হয় নাই। ও আচ্ছা, নাট কোথায়? নাটকে তো দেখছি না। ওই হারাম দাদার কথা আমার বলবা না, ও তো একটা ফাজিল। কেন, কি হয়েছে, কি করলো? তুমি জানো না, তুমি জানো না, যদি দেখতা তাহলে বলতা। নীলিমা হামকো তুমসে বহুত প্যার করতে। হ্যাঁ সামস ভাই, এটা আবার কোন সিনেমার ডায়লগ আর কোন সিনেমার নাম একটু কত? আরে না, সিনেমা হবে কেন, আমি সত্যি বলছি, সত্যি আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তুমি না আসলে পাগল হয়ে গেছো, তোমার হয় পাবনায় ভর্তি করা উচিত, না হলে ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, শুধু তোমার জন্য পাগল, আমি তোমার জন্য পাগল হয়েছি। আর আমি তোমাকে পছন্দ করি না, তোমার বন্ধু নাটকে আমি পছন্দ করি। না না না, এটা হতে পারে না, তুমি শুধু আমার, তুমি শুধুই আমার। কি করছিস?